করোনার পর বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনীতিতে সংকট দেখা দেয়, স্টার্ট আপ প্রতিষ্ঠানে বিনিয়োগও কমে যায়। এতে গত বছর বড় ধরনের চ্যালেঞ্জে পড়েন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তরুণ উদ্যোক্তারা। এ সময়ে শত চ্যালেঞ্জের মধ্যেও এশিয়ার অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে গেছেন দুর্বার গতিতে। 30 বছরের কম বয়সী এসব তরুণদের মধ্য থেকে সেরাদের বেছে নিয়ে ওয়েবসাইটে গত 17ই মে 7 বাংলাদেশি উদ্যোক্তার নামের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে আজিজ আরমানের ই টিকেটিং সিস্টেম যাত্রী, যেটা ব্যবহার করে রাজধানীতে 5,650টি বাস চলাচল করানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বাস মালিক সমিতি। এছাড়া তালিকায় নাম এসেছে কৃষিভিত্তিক প্ল্যাটফর্ম অ্যাগ্রোশিফট টেকনোলজিসের সহপ্রতিষ্ঠাতা ও সিওও দীপ্ত সাহার নামও। কৃষকের কাছ থেকে সরাসরি গ্রাহকের কাছে কৃষি পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে সাহায্য করে এই প্রতিষ্ঠানটি। গণমাধ্যম বিপণন ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে নাম এসেছে মাঝারি ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল মার্কেটিং পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান markopolo.ai, এর প্রতিষ্ঠাতা রুবায়েত ফারহান ও তাসফিয়া তাজবিন। সোশ্যাল ইম্প্যাক্ট ক্যাটাগরিতে নাম এসেছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করা প্রতিষ্ঠান রিল্যাক্সি এর সহপ্রতিষ্ঠাতা জাহ্নবী রহমানের নাম। এছাড়াও তালিকায় নাম এসেছে স্টার্ট আপ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা, পরামর্শ, বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং কৌশলগত সহায়তা প্রদান করা বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান টার্টল ভেঞ্চারের প্রতিষ্ঠাতা আনোয়ার সাহেব ও সারাবন তহুরার নাম।